77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় যথাযোগ্য মর্যাদায় কাঁঠালিয়া ফার্মার্স ক্লাবের উদ্যোগে। এই প্রথম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন ও কৃষি মাঠে র্যালি সংগঠিত করেন ব্যাপক অংশের কৃষক। এই কর্মসূচি সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঁঠালিয়া সীমান্ত এলাকায় এই প্রথম সংগঠিত হয়। আর কখনো এই জাতীয় কর্মসূচি ফার্মার্স ক্লাবের উদ্যোগে করা হয়নি। সকাল 7টায় নির্ভয়পুর পঞ্চায়েতের এলাকার অন্তর্গত লালটিলা গ্রামের সীমান্ত সংলগ্ন ওপারে দীর্ঘ 500 মিটার সাত সকালে স্লোগানের মুখরিত হয়ে র্যালি সংগঠিত করে শ্রমজীবী কৃষকরা। কৃষকদের এই কর্মসূচি দেখে আনন্দে উৎফুল্ল গ্রামের মানুষ, দূর থেকে প্রত্যক্ষ করে বহু নারী পুরুষ। কাটাতার সংলগ্ন গেটের সামনে সকাল 7টায় পতাকা উত্তোলন করে প্রথমে। পতাকা উত্তোলনের পর সংক্ষিপ্ত আলোচনা করেন কাঁঠালিয়া ফার্মার্স ক্লাবের সভাপতি নেপাল দে। এছাড়া উপস্থিত ছিলেন সম্পাদক উৎপল পাল, কোষাধ্যক্ষ বিধর চৌধুরী ও প্রবীণ লস্কর। নেপাল দে সংবাদকর্মীকে কাছে পেয়ে জানান, আমাদের কাঁঠালিয়া ফার্মার্স ক্লাবের সদস্যরা অত্যন্ত সক্রিয় এবং কৃষিকাজে দক্ষ, বিরামহীন কর্মদক্ষতা, উৎপাদনমুখী। সীমান্তে দায়িত্বে থাকা জওয়ানদের সাথে সুসম্পর্ক রেখে কাঁটাতারের ওপারে গিয়েও কৃষিকাজ তাদের করতে হয়। কৃষিকাজে গিয়ে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে তাদেরকে ট্রাক্টর সহ অন্যান্য জিনিস প্রদান করা হয় বহু আগে। ঐতিহাসিক এই 77তম স্বাধীনতা দিবস উদযাপন করতে পেরে ফার্মার্স ক্লাবের সদস্যরা অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল। আজকে 15 আগস্ট স্বাধীনতা দিবস, 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে অল ত্রিপুরা ফার্মার্স ক্লাবের পক্ষ থেকে কাঁঠালিয়া শাখা ভারতমাতা ফার্মার্স ক্লাবের উদ্যোগে যে আমরা স্বাধীনতা পতাকা উত্তোলন করতে যাচ্ছি, আগামী দিন যাতে আমরা আরও সক্রিয়ভাবে সমস্ত কৃষকদেরকে নিয়ে এই উৎসাহের সহিত যাতে ফ্ল্যাগ উড়াতে পারি এবং সমস্ত কৃষকদের সাহায্য সহযোগিতা করতে পারি, পাশে থাকতে পারি, এই উপলক্ষে আজকের প্রোগ্রাম। তো আমরা চাইতেছি সমস্ত মানুষ যাতে এই ফার্মার্স ক্লাবের হাত ধরে যাতে উপকৃত হয়। যেমন ধরুন আমরা 400 টাকা এখন ট্র্যাক্টরের ঘন্টা, আমরা 50 টাকা সাবসিডি দিয়ে আমরা কৃষকদের পাশে থাকতে আমরা উদ্যোগটা নিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।